Hi guys, আমি সোমবা বেঙ্গলি ফুড পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন শীতের মৌসুম, বাজারে বিভিন্ন রকমের সবজির মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম। সেই ফুলকপি দিয়ে আমি আজ তৈরি করব ফুলকপির পরোটা। আমি তিনটি উপায়ে এই পরোটা তৈরি করে দেখাবো। আমি প্রথমে একটি ময়দার খামির তৈরি করে নিচ্ছি। আপনি আটা বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন। তার সাথে আমি দিয়ে দেব স্বাদমতো নুন, তারপর প্রয়োজন মতো জল দিয়ে একটি সফট খামির তৈরি করে নেব। তবে খামিরটা বেশি শক্ত হবে না, আবার একদম নরমও করা যাবে না। তারপর আমি এর মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে আবারও মেখে নেব। তারপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এতে করে পরোটাটা খুব সফট হবে। আমি এবার প্রায় আধা কেজির ওজনের একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। ফুলকপির উপরের অংশটা অর্থাৎ ফুলের অংশটা আস্তে আস্তে ঘষে ঘষে নেব, আর ফুলকপির এই বাকি অংশটা ফেলে দেবেন না। এটা যে কোনো তরকারিতে আপনি এটা দিতে পারবেন। এবার আমি গ্রেট করা ফুলকপিটা তিন ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি তিনটি উপায়ে পরোটা তৈরি করব, তাই আমি তিনটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। আমি এখন প্রথম স্টাফিংটা তৈরি করে দেখাব। আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পেঁয়াজ কিমা দিচ্ছি। এর সাথে দিব আমি কাঁচা মরিচ কিমা দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, কিছু জিরা দানা দিচ্ছি, কিছুটা কসুরি মেথি দেব, স্বাদ মতো নুন, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এর সাথে আমি একটু ক্র্যাশ করা ধনিয়া দিচ্ছি। এর সাথে দেব একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলা খুব ভালো করে মিশিয়ে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টাফিংয়ে। আমি এবার আরেকটা বাটি নিলাম। আমি এখানে এক কাপের মতো নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বেসন। আমি যেটুকু বেসন দিয়েছি তার ডাবল দেব আমি ময়দা। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি, কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি, জিরা, স্বাদমতো নুন, লাল মরিচের গুঁড়ো, আপনার যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দেবেন। এর সাথে দেব গোলমরিচের গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে আমি তারপর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করব। ডোটা অবশ্যই একটু নরম হবে, আবার বেশি শক্ত হবে না, তাহলে পরোটা তৈরি করার পর ফেটে যাবে। তারপর আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, প্রায় এক টেবিল চামচ তেল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এবার আমি চলে যাচ্ছি তিন নম্বর স্টাফিংয়ে। আমি এবার চুলায় তৈরি করব। অনেকেরই ফুলকপি কাঁচা খেলে গ্যাসের প্রবলেম হয়, তাই অনেকে কাঁচাটা খেতেও পছন্দ করে না, তাই আমি এভাবে চুলায় তৈরি করে দেখাবো। আমি প্যানটা গরম হয়ে এলে কিছুটা তেল দিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা
জিরার দানা। জিরাটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছুটা জোয়ান। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেস্টটা আমি একটু হালকা ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায়। এই সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তারপর আমি আমার আলাদা করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। দেব স্বাদমতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দেব জিরার গুঁড়ো, একটু কাঁচা মরিচ কুচি। আপনার যে যেরকম ঝাল খান সেভাবে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ফ্রেশ ধনিয়া পাতা আর একটু কসুরি মেথি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব। যদি আমি ঢেকে ঢেকে এটা রান্না করি তাহলে ফুলকপি থেকে জল বেরিয়ে এটা নরম হয়ে যাবে, তার জন্য এটা হাই হিটে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় যদি আমি এটি পরোটার ভেতরে দেই তাহলে পরোটা ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবার আমি ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা আমি একটু আরেকটু মথে নেব, তারপর একটু গোল গোল করে ভাগ করে নেব। এবার আমি আস্তে আস্তে এভাবে ধরে ধরে মাঝখানটা খালি করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার আমি প্রথম যে স্টাফিংটা তৈরি করেছি সেই স্টাফিং থেকে কিছুটা স্টাফিং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক এর মাঝখানে দিতে হবে। তারপর চেপে চেপে আমি আস্তে আস্তে মুখটা সিল করে দেব। ঠিক আমি যেভাবে তৈরি করছি সেভাবে এটা তৈরি করতে হবে, নয়তো এটা পরোটা তৈরি করার সময় অনেক সময় ফেটে ভেতর থেকে স্টাফিংটা বের হয়ে যায়। তারপর আস্তে আস্তে ধরে ধরে ঠিক কিনারেরটা এভাবে চেপে চেপে পাতলা করে নেব আর মাঝখানে ভেতরের পুরটা ঠিক থাকবে। তাহলে যখন আমি এটা বেলবো তখন স্টাফিংটা ফেটে বের হবার সম্ভাবনা থাকে না। আমি এবার কিছুটা ময়দা নিয়ে ভালো করে গোলাটা এর মধ্যে আমি মেখে নেব। তারপর আমি ঠিক মাঝখানটা হালকা করে ধরে ধরে আস্তে আস্তে এটা পরোটা তৈরি করে নিচ্ছি। এখানে বেশি চাপ দিলে ভেতর থেকে স্টাফিংটা বের হয়ে যাবে, তাই খুব হালকা হাতে আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরে পরোটা তৈরি করে নিতে হবে। এটা বেশি ভারীও করা যাবে না আর পাতলাও করা যাবে না। এবার তাওয়াটা আমি গরম করে রুটিটা এপিট উপিট করে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর সম্পূর্ণ পরোটা এটা ছড়িয়ে দিতে হবে। তারপর অপর পৃষ্ঠে উল্টে আবারও একটু আমি তেল দিয়ে আবারও সম্পূর্ণটা ভালো করে মেখে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। চেপে চেপে আস্তে আস্তে এটা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা। এবার আমি দ্বিতীয় স্টাফিংটা এর মধ্যে আবারও ভরে নিচ্ছি। আমি প্রথমটা যেভাবে তৈরি করেছি দ্বিতীয়টা ঠিক একইভাবে তৈরি করছি। এভাবে বাটির মতো তৈরি করে আমি স্টাফিংটা এর মধ্যে ঢুকে দিচ্ছি। স্টাফিংটা একটু ভিতরে বেশি করে দিলে পরোটাটা খেতে ভালো লাগে। তারপর আমি মুখটা ভালো করে
সিল করে দিচ্ছি। আমি ঠিক একই পরোটাটা বেলে নেব। খুব সাবধানে হালকা আঁচে পরোটাটা বেলতে হবে। আর অবশ্যই স্টাফিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এর মধ্যে ঢুকাতে হবে, নয়তো পরোটাটা ফেটে বেরিয়ে আসবে। এভাবে আমি বেলে ঠিক একইভাবে তাওয়ায় হালকা ছেঁকে তেল অথবা বাটার অথবা ঘিতে আপনারা এভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়ামে রেখে এপিস ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এটা লালচে বাদামি কালার হয়ে আসছে। তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় স্টাফিং এর পরোটা। এবার আমি তৈরি করব আমার তিন নম্বর স্টাফিং এর পরোটা, যেটা আমি একদম একবারে মেখে ডো তৈরি করেছি। অনেকেই কাঁচা বা এভাবে রেঁধে খেতে পছন্দ করেন না, অথবা সময়ের স্বল্পতায় তাড়াতাড়ি করতে চান, তখন আপনারা এভাবে একবারে মেখে তৈরি করতে পারবেন। ঠিক একইভাবে আমি বেলে তাওয়ায় হালকা ছেঁকে ঘি অথবা বাটার অথবা তেলে এপিট ওপিট করে লালচেভাবে ভেজে নেব। তিন রকম পরোটার স্বাদ তিন রকমের, তাই কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আমার রুটিটা তৈরি হয়ে গেছে, আমার প্রত্যেকটা রুটি তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব। মজার এই পরোটাটি তৈরি করার সাথে সাথে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাকে পরোটাটা কেটে দেখাচ্ছি ভিতরে কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, দেখি লোভ লেগে যাচ্ছে। আর দেরি না করে সবাই ঝটপট পরোটাটা তৈরি করে ফেলো। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।